সোনার শহরের নাম শুনলে চোখের সামনে কি ভেসে উঠবে আপনার? নিশ্চয়ই দেখবেন রাস্তাঘাট, ঘরবাড়ি সবই সোনায় মোড়ানো। আপনি বিশ্বাস না করলেও শত শত বছর ধরে মানুষ বিশ্বাস করে আসছে সত্যি আছে এমন একটি সোনায় মোড়ানো শহর, শুধু তা খুঁজে বের করার অপেক্ষা। আর এই চিন্তা থেকেই এলজোরাডো নামে এই সোনার শহর খুঁজে বের করতে বছরের পর বছর ধরে চলেছে ভয়ঙ্কর সব অভিযান, প্রাণ হারিয়েছে অসংখ্য মানুষ। অ্যাম্ব্রোসিয়াস ডালফিঙ্গারের অভিযান। 180 জন সঙ্গী নিয়ে অ্যাম্ব্রোসিয়াস ডালফিঙ্গার নামে এক জার্মান অনুসন্ধানকারী 1529 খ্রিস্টাব্দে এলজোরাডোর খোঁজে যাত্রা শুরু করেন। একসময় তিনি মারাকাইবো হ্রদে পৌঁছাতে সক্ষম হন। এখানে তিনি জানতে পারেন গোয়াচা ভিটা নামে একটি পবিত্র হ্রদের কথা, যেখানে আছে একটি স্বর্ণ মন্দির। ডালফিঙ্গার এগিয়ে যেতে থাকেন আরও সামনে, কিন্তু রোগ এবং দুর্ঘটনায় ডালফিঙ্গারের সঙ্গে লোকজন ধীরে ধীরে কমে যেতে থাকে। স্থানীয় আদিবাসীদের সাথে সংঘর্ষেও প্রাণ হারায় অনেকে, এমনকি ডালফিঙ্গার নিজেও আদিবাসীদের ছোড়া বিষাক্ত তীরে ডাকাতে মারা যান। ব্যর্থ অভিযান শেষে প্রাণ নিয়ে ফিরতে পারলেন মাত্র হাতে গোনা কয়েকজন। হুচেনের অভিযান। 1536 থেকে 38 সাল পর্যন্ত স্প্যানিশ অভিযাত্রী ফিলিপ ভন হুচেন ইকুয়েটরের কাছাকাছি পৌঁছাতে সক্ষম হন। 1541 সালে ভেনিজুয়েলের উপকূল থেকে তিনি ফের এলজোরাডোর খোঁজে যাত্রা শুরু করেন। এ সময় তার দলে ছিল 150 জন সদস্য, যারা বেশিরভাগই ছিল ঘোড়সওয়ার। ভীষণ অরণ্যের ভেতর টানা 4 বছর ধরে তারা খুঁজে চললেন ওই সোনার শহর। এর মধ্যে তার দলের সদস্য নেমে এসেছে 40 জনে। আদিবাসীদের সাথে সংঘর্ষ, ক্ষুধা এবং জ্বরে ভুগে মারা যায় বেশিরভাগ সদস্য। এ সময় এক যুদ্ধে আহত হুচেন 1546 সালে অভিযান বাদ দিয়ে ফিরে যান। পরে এক ষড়যন্ত্রের শিকার হয়ে হুচেন ও তার সহযোগীরা নিহত হন। কুইসেডার অভিযান। 1537 সালে স্পেনের অভিযাত্রী গঞ্জালো জেমিনিস ডি কুইসেডা 800 জন লোক নিয়ে ভেনিজুয়েলা থেকে এলজোরাডোর খোঁজে বের হন। এক বছর অমানসিক পরিশ্রম, সীমাহীন প্রতিকূলতা, রোগ শোক এবং বৈরী আদিবাসীদের হামলায় 800 জনের দল তখন নেমে যায় 200-তে। পেরুর মুইসকে আদিবাসীদের খুঁজে বের করতে সক্ষম হন তিনি, কিন্তু সোনার শহরে কোনো হদিস করতে পারলেন না। 1540 সালে জিমিনিস ডি কুইসেডার ভাই পেরেস ডি কুইসেডা 270 জন যোদ্ধা এবং বহুসংখ্যক স্থানীয় আদিবাসীদের নিয়ে এগিয়ে যান সামনে, কিন্তু তিনিও ব্যর্থ হয়ে ফিরে যান। পিজারোর অভিযান। স্প্যানিশরা পেরু দখলের কিছুদিন পরই গঞ্জালো পিজারো উত্তর ইকুয়েডরের গভর্নর নিযুক্ত হন। স্থানীয়দের কাছে সোনার শহরের কথা শুনে তিনি 1541 সালে 341 জন যোদ্ধা এবং 4000 স্থানীয়দের নিয়ে ওই শহর আবিষ্কারের অভিযান শুরু করেন। তিনি পূর্ব দিকে রিও কোকো এবং রিও নাপোর দিকে অগ্রসর হতে থাকেন, কিন্তু দিন দিন পিজারোর দলের লোকসংখ্যা কমতে থাকল। সীমাহীন দুর্ভোগ, খাদ্য সংকট, সহযাত্রীদের মৃত্যু ইত্যাদি কারণে পিজারো অভিযান থেকে ফিরে আসেন, কিন্তু তার লোকজন এলডোরাডোর সন্ধান চালাতে থাকল। অবশেষে অভিযাত্রীরা আটলান্টিকের উপকূলে গিয়ে পৌঁছলেন, কিন্তু কোনো সোনার শহরের সন্ধান পেলেন না। স্যার র্যালের অভিযান। 1595 খ্রিস্টাব্দে স্যার ওয়াল্টার র্যালে একটি অভিযান চালালেন, কিন্তু তিনি অন্য সবার মতোই ব্যর্থ হন। 1596 সালে র্যালে তার লেফটেন্যান্ট লরেন্স কেমিকে গায়ানার ওরিনোকো নদী এবং আশপাশের এলাকায় অনুসন্ধান চালানোর জন্য পাঠান। নদীর পাড়ে এবং গ্রামবাসীদের কাছ থেকে পাওয়া কিছু সোনা র্যালের বিশ্বাস দৃঢ় করে যে আশেপাশে কোথাও আছে সে সোনার শহর। 1617 সালে ছেলেকে সাথে নিয়ে ফের অভিযানে বের হলেন র্যালে। ত্রিনিদাদের কাছে র্যালে অসুস্থ হয়ে পড়লেন, আর স্প্যানিশদের সাথে এক লড়াইয়ে মারা যায় তার ছেলেও। অভিযানে ব্যর্থ র্যালে ফিরে এলেন ইংল্যান্ডে। দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে 1618 সালে তার শিরচ্ছেদ করা হয়। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেল।